প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতপাতের রাজনীতি করেন না, কিন্তু যে দলগুলো এতদিন যাবত জাতপাতের রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে, সেই সকল দলগুলো একসাথে হয়েছে। তাই তাদের বিরুদ্ধে লড়াই করতে হলে এবং এই দেশকে বিশ্বগুরু স্থানে নিয়ে যেতে হলে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে জোলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, ত্রিপুরা এখন যেভাবে চলছে তার থেকে এইটা নিশ্চিত যে বিকশিত ত্রিপুরা আর বিকশিত ভারত এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। পূর্বে বিনা কারণেই পাকিস্তানিরা ভারতীয় সেনাদের হত্যা করত, পার্লামেন্টে আক্রমণ করত, বোমাবাজি আর অপহরণ সংগঠিত করত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর ভারত তথা উত্তর পূর্বাঞ্চলের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। ত্রিপুরায় ছয়টা জাতীয় সড়ক দিয়েছেন, চারটি রোপওয়ের বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বর্তমানে গোটা ভারতে তৃতীয় শক্তিশালী ইন্টারনেট পরিষেবা রয়েছে ত্রিপুরায়। আমরা এতদিন যে রাজনীতির যে সংগ্রাম দেখেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টে দিয়েছেন। ওনার কাছে জাতপাত কিছু নেই, জাতপাতের রাজনীতি উনি করেন না, এবং সেই জাতপাতের রাজনীতি এবং যারা এতদিন ধরে করেছে ফ্যামিলি পার্টি যতগুলো আছে, সেই সন্ত্রাসের পার্টি যতগুলো আছে, সবকটা এখন একসাথে হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যদি আমাদের আগামী দিন এই দেশকে শক্তিশালী করতে হয়, দেশকে যদি সে বিশ্বগুরুর স্থানে আমাদের নিতে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি G20 বারবার দেখানোর চেষ্টা করেছেন, এবং আমরাও জানেন আমাদের ত্রিপুরাতে এই G20 যে আমাদের সায়েন্স 20 যেটা ত্রিপুরাতে হয়েছিল, প্রায় G20 ভারতবর্ষে আসার পর আগে কয়েকটা শহরে খালি হতো, প্রায় 200টার উপরে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে আমি শুধু দিল্লিতে করলে হবে না, বোম্বেতে করলে হবে না, আমাদের ভারতবর্ষের সব জায়গায় যেতে হবে, তো 200টা সিটির মধ্যে টাউনের মধ্যে এই G20 যারা বাইরের থেকে এসেছিল তাদের সম্মেলন এখানে হয়েছে। আমরা ত্রিপুরা এখন যেভাবে চলছে আগামী দিন আমি নিশ্চিত যে ত্রিপুরা বিকশিত, ত্রিপুরা বিকশিত ভারত আর খালি সময়ের অপেক্ষা, অনেক কাজ বাকি আছে। আমরা আজকে এমন একটা গার্জিয়ানশিপের আন্ডারে আমরা আছি, সারা ভারতকে উনি শক্তিশালী করেছেন। আগে আমরা জানতাম, আমরা সবাই দেখেছি কথায় কথায় পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে দিত, পার্লামেন্টে আক্রমণ করত, মুম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, সারা নর্থ ইস্টার্ন রিজিয়ন এবং সমস্ত জায়গায় খালি বোম ব্লাস্টিং, কিডন্যাপ ইত্যাদি আমরা সবসময় আমরা দেখেছি টেরোরিস্টদের আনা করা। কিন্তু আজকে আমরা কি দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এই নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন এখানে আজকে হীরা মডেল দিয়েছে, আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা আছে, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে উনি বলেছেন, সেইভাবেই অন প্রিন্সিপল উনি সেটাকে মেনে নিয়েছেন। শুধু তাই নয়, 4টা রোপওয়ে, সেই 4টা রোপওয়ে ত্রিপুরার জন্য বরাদ্দ উনি দিয়েছেন। আমাদের ইন্টারনেট আই, হীরার অর্থ হচ্ছে সেই আই ইন্টারনেট, আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট হচ্ছে ত্রিপুরাতে। এদিনের এই সমাবেশে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, মন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, দক্ষিণ জেলার বিজেপির সভাপতি শঙ্কর রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জাতি ধর্ম নির্বিশেষে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।